মাদক ছেড়ে খেলাধুলা করি, সুস্থ সবল জীবন গড়ি। মানিকনগর ফুটবল লীগ 2023 আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল। আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ করেন, মানিকনগর বনাম নাজিরপুর। আমাদের মানিকনগর জেনারেল উচ্চ বিদ্যালয়ে আজকের ফাইনাল খেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকে দুটো টিম ভালো খেলছে, বিধি আজকে দুই টিম আজকে ফাইনাল উঠেছে। নাজিরপুর আমাদের পার্শ্ববর্তী গ্রাম। আপনারা যারা খেলোয়াড় আছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই বই আবহাওয়ার মধ্যেও অনেক দর্শক এখানে একত্রিত হয়েছে আপনাদের খেলা দেখার জন্য। আজকের খেলা উদ্বোধক হিসেবে ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন আয়নাল, চেয়ারম্যান হযরতপুর ইউনিয়ন পরিষদ। সভাপতি করেন আলহাজ মেহেদী হাসান আরিফ, সাধারণ সম্পাদক হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। খেলার পরিচালনা ইনসান শেখ ও শেখ আজিমউদ্দিন মাহমুদ, এবং সার্বিক সহযোগিতায় জ্ঞানের আলো উচ্চ বিদ্যালয় ও মানিকনগর যুব সমাজ। খেলার প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি এবং দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল করতে পারেনি। খেলা সরাসরি চলে যায় টাইব্রেকারে। টাইব্রেকারে এক গোল মিস করে মানিকনগর পিছিয়ে যায়। শেষ পর্যন্ত খেলায় জয়লাভ করেন নাজিরপুর।